অনেক ভাইরা অনেক প্রশ্ন করে যাচ্ছেন, আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখন দেওয়া সম্ভব হচ্ছে না। জিনের ব্যাপার যে রমাদান পেয়ে নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, বিশ্বনবী ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনেক ভাইরা অনেক প্রশ্ন করে যাচ্ছেন, আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখন দেওয়া সম্ভব হচ্ছে না। জিনের ব্যাপারে প্রশ্ন করেছেন, তাবিজের ব্যাপারে, না তাবিজ ব্যবহার না করে আপনারা রুকিয়া করবেন। আমার আলোচনাগুলো শুনলে আপনারা দেখবেন যে সেখানে আমরা তাবিজ ব্যবহারের ব্যাপারে অনুৎসাহিত করি এবং রুকিয়া করতে বলি, রুকিয়া করা সুন্নাহ। তারপর স্বপ্নে দেখেছেন আমাকে, অনেকে বলছেন আলহামদুলিল্লাহ, ইসলামী সঙ্গীতের কথা বলছেন। আচ্ছা যাই হোক, আমার ঘড়িতে এখন বাজতে চলেছে 6:15। যেহেতু আগেই আমি বলেছি যে খুব লম্বা সময় নিব না, সো একটি ইসলামী সঙ্গীত দিয়ে আমি আজকের লাইভটি শেষ করতে চাই। সম্মানিত, শুধু আমরা জানি যে আমরা লাস্ট 10 ডেজ অফ রমাদান কাটাচ্ছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই শেষ 10 দিনের বেজর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদর তালাশ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালতামিসু ফিল আশিল আওয়াখিরি মিনাল ভিতির, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাতে কদর তালাশ করো। সে হিসাবে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 26-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই 5টি রাতের যে কোনো রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। আমাদের দেশে বা পুরো পাক ভারতে শুধু 26 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 27-এর রাতকেই কদর হিসেবে উদযাপন করা হয়, আবাদত করা হয়। কিন্তু যদি কোনো কারণে অন্য কোনো অড নাইটে বেজর রাতে কদর হয়ে যায়, তাহলে তারা কিন্তু বিশাল বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যে কদরের রাতের বরকত রহমত থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত, হি ইজ দ্য লুজার। তো আমরা এই রহমতের বরকতের মাসে আমরা লুজার হতে চাই না, অফকোর্স আমরা সবাই গেইনার হতে চাই। যে রমাদান পেয়ে নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।